নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থ সারথি। চোখ রাখবো আজকের সংবাদে। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল, পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। অভিযানে নেমে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রবিবার ভোর 5টা নাগাদ ডাউনপুরি কামাখ্যা এক্সপ্রেস থেকে খড়গপুর স্টেশনে উদ্ধার হয় 38 লক্ষ টাকা। উদ্ধার হওয়া টাকার মালিক জয়দেব সামন্তকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ অভিযানে নেমেছিল রবিবার ভোর থেকে, আর হাতে নাতে সাফল্য পেল। ডাউন পুরী কামাখ্যা এক্সপ্রেসে জয়দেব সামন্ত নামের এক ব্যক্তির কাছ থেকে 38 লক্ষ টাকা উদ্ধার করে খড়গপুর রেল পুলিশ। ঘটনায় হতবাক হয়েছে প্রশাসন। খবর ছিল টাকা নিয়ে যাচ্ছে এক ব্যক্তি, তবে টাকার পরিমাণ জানা ছিল না পুলিশের। খড়গপুর স্টেশনে ট্রেন ভোর 5টা নাগাদ 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানোর সময় তল্লাশি চালানো হয়েছিল, কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎসের কোনো হদিশ পায়নি রেল। সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তিও। রেল পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত জয়দেব সামন্তের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকায়। তার কাছ থেকে পাওয়া টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। টাকার বিষয়ে কোনো তথ্য ও হিসেব না দেখাতে পারায় জয়দেবকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হয়। বিপুল পরিমাণ টাকা এই ব্যক্তির কাছে কিভাবে এলো বা অন্য কোনো কারবারে ওই ব্যক্তি যুক্ত কিনা জানতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হলো পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে। পাচারকারীদের হাত থেকে দুটি কচ্ছপ উদ্ধার করে সমুদ্রে ছেড়ে দেয় বন দপ্তর ও মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। দুটি বিরল প্রজাতির বড় মাপের কচ্ছপ উদ্ধারের পর পুলিশ সমুদ্রে ছেড়ে দেয়। সকাল 6টা নাগাদ মন্দারমণির ঝাউ জঙ্গল দিয়ে বস্তায় পুরে কচ্ছপ দুষ্কৃতীরা নিয়ে পালাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ গোপনে খবর পেয়ে তাদের পিছু ধাওয়া করে। বস্তা ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেই বস্তা উদ্ধার করে বেলা 10টা নাগাদ ফের কচ্ছপগুলি সমুদ্রে ছেড়ে দেয় বন দপ্তর ও পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। সূত্রের খবর, বেশ কিছু দুষ্কৃতী সামুদ্রিক বিলুপ্ত প্রায় মাছ সহ কচ্ছপ ধরে পাচার করছে। পুলিশ এসব বন্ধ করা সহ পাচারকারীদের ধরার জন্য তৎপর হয়েছে। রাতভর দুষ্কৃতি তাণ্ডব ও বোমাবাজির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। থানায় অভিযোগ জানানোর পরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
শনিবার গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডবে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের সবং থানার ৬ নম্বর চাউলকুড়ি অঞ্চলে নেধুয়া গ্রামের আশাপুরা বুথ এলাকা। রাতভর এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ তুলছেন এলাকাবাসীরা। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। ঘটনার জেরে এলাকায় রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষজন। শুধু এদিনই নয়, মাঝে মধ্যে এই ধরনের দুষ্কৃতী তাণ্ডব চলছে বলে দাবি এলাকাবাসীদের। প্রায় এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু থানায় অভিযোগ জানানোর পরে পুলিশ কোনো ধরনের আইনি পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি এলাকাবাসীদের। এখানে ব্যাপক বোমাবাজি হয়েছে, এখানে কেন সামনে স্কুল মাঠে চারদিকে বোমা ফেলছে, সবাই আতঙ্কে আছি। ছেলে মেয়েদের স্কুলে পাঠানো যা মানে কি করে যে পাঠাবো সেইটাই ভাবছি। সামনে HS মাধ্যমিক, ওনারা পুলিশ প্রশাসনকে জানিয়েও ওনারা কোনো অ্যাকশন নিচ্ছেন না। কখন হয়েছে ওটা? কালকে রাত্রি 10:30 দিকে হয়েছে, সন্ধ্যালাও হয়েছে, ওই ওই সাইডে বোমা ফেলছিল, রাতে 10:30 দিকে এখানে বোমা ফেলেছে। এইভাবে আমরা স্পট দেখুন, এই যে পুড়ে গেছে খড়টর, এই যে কাগজপত্র পত্র ছড়াছড়ি হয়ে আছে। এবার ভরপুর বোমাবাজি হয়েছে, আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো অ্যাকশন নিচ্ছে না, এই জন্য আমরা প্রচুর আতঙ্কে আছি। এবার আমরা চাই যে পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিক। প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনোই অ্যাকশন নিচ্ছে না। দুষ্কৃতীদের ধরার জন্য পুলিশ প্রশাসন অ্যাকশন নিন, এইটাই আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখছি। কি নাম আপনার? আমার নাম একাদশী মাঝি। নয়াগ্রাম সবুজ উৎসব শুরু হলো রবিবার। বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। আগামী 12 জানুয়ারি পর্যন্ত চলবে সবুজ উৎসব। শুরু হলো নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় নয়াগ্রাম সবুজ উৎসব। রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠান ও শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানী উৎসবের সূচনা করেন। নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত এই উৎসব বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। এদিন সুবিশাল শোভাযাত্রা যেন কার্নিভালে পরিণত হয়েছিল। সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচারে বিভিন্ন ট্যাবলো বের করা হয়, তাতে খেলা থেকে কৃষি, কন্যাশ্রী থেকে সবুজ শ্রীর বার্তা তুলে ধরা হয়েছে। সবুজ উৎসব 2019 উদ্বোধনী শোভাযাত্রায় পা মেলান অনেকেই। জেলা শাসক আয়েশা রানীর পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, ঝাড়গ্রাম জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ, উৎসব কমিটির সম্পাদক উজ্জ্বল দত্ত ও সমস্ত কর্মাধ্যক্ষরা, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, নয়াগ্রামের বিধায়ক তথা সবুজ উৎসবের সভাপতি দুলাল মুর্মু, নয়াগ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরেন্দ্রনাথ পতি, বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোভাযাত্রা শেষে প্রদীপ জ্বালিয়ে এবং সবুজ ফিতে কেটে সবুজ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। জঙ্গলে ঘেরা নয়াগ্রাম, চারিদিকে শাল, সেগুন আর মহুয়ার জঙ্গল, সবুজে সবুজময় প্রকৃতি, তারই কোলে সবুজ উৎসবে বিশেষ জনজাতি মানুষেরা মেতে উঠেছেন এই উৎসবে। তাদের সংস্কৃতির নাচ গান পরিবেশিত হয়। নয়াগ্রামের মানুষের মনে আনন্দ দিতে এবং উৎসবে মুখরিত করে তুলতে প্রতি বছর এই সবুজ উৎসবের আয়োজন করে আসছে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতি। আগামী 12 জানুয়ারি পর্যন্ত নানা অনুষ্ঠান, আলোচনা সহ কৃষি পরামর্শ প্রদানমূলক অনুষ্ঠান রয়েছে, যা জঙ্গলমহলের মানুষ তথা কৃষকদের চাষের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে দেবে বলে দাবি উৎসব কমিটির। 12 জানুয়ারি পর্যন্ত নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে চলবে নয়াগ্রাম সবুজ উৎসব। প্রতিদিন থাকছে জঙ্গলমহলবাসীর জন্য নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। Thank you.
অবাক হয়ে গেলাম। তিনি মানুষকে জানতে চাইছেন যে কি চাই। লক্ষ জনতা চিৎকার করে বলে উঠলো ব্রিজ চাই। এক মিনিট চিফ সেক্রেটারির সঙ্গে আলোচনা করলেন, সিদ্ধান্ত করলেন, ঘোষণা করলেন। আমরা বুঝলাম এই কি মুখ্যমন্ত্রীর বাবা, এটা হবে নাকি সত্যি? এটা কোনোদিন সম্ভব? কোনো ক্যাবিনেট মিটিং নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারি সমর ঘোষের সঙ্গে কথা বলে তিনি ঘোষণা করে দিলেন ব্রিজ করে স্টেডিয়াম বারবার করে যা আসছে বলছে বলছে যে এই তোমরা কি করো, তোমরা পুলিশের চাকরি করবে, দেশের জন্য কাজ করবে, এই হোমগার্ড নাও 10,000, যা ইচ্ছা বলে যাচ্ছে। আমরা এই মিথ্যা কথা বলছি না, সত্যি কথা বলছি। তারপর এক মাসের মধ্যে দেখলাম ইন্সপেকশন শুরু হলো, সেখানে মেজারমেন্ট শুরু হলো, কাজ শুরু হলো। 3 মাসের মধ্যে গড়ে উঠলো 2016 সালে ব্রিজ করে স্টেডিয়াম, অনেক কাম ফয়লা হয়ে গেল উন্নয়নে। আমাদের ঘরের ছেলেগুলো যেগুলো যারা ঘুরি করাতো, যারা পাঞ্জাব মহারাষ্ট্রতে কাপড়ের কোলে কাজ করতো, তারা সিভিক পুলিশ হয়ে গেল, তারা হোমগার্ড হয়ে গেল। এ কি অদ্ভুত মজার ব্যাপার! নয়াগ্রামে আজকে মানুষ দিদির সঙ্গে আছে, আজকে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা ঢোল কীর্তন করছে। এরা কারা? এরা একটা সময় এরা চাষ করতে করতে গান করতো, তামসা পাতা নাচ করতো। এরা তাদের জীবনের দুঃখটা ভুলে যাওয়ার জন্য তারা গান করে। এ গান আনন্দের গান ছিল না। আর আজকের মাঠে যারা এসছেন গান করতে, কাউকে যদি না ডাকি তাহলে সে রাগ করে, বারবার এসে আমাদের অফিসে ধর্ণা দেয় যে আমাকে ডাকলিস নাই কেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে সবুজ উৎসবের শুধু নোটিফিকেশনটা করলে হাজার হাজার মানুষ চলে আসে, এটা তাদের আনন্দ। তার পেটের ক্ষুধা নেই, সে 2 টাকা দামের চাল পায়, সে বিজেপি গরম পানিতে হাঁটে না, সে বিজে যায় এখান থেকে বসে একবারে ঘুমোতে ঘুমোতে কলকাতায় নেমে যায়। আমরা যখন আন্দোলন করেছিলাম তখন এই এলাকা থেকে মোড়ভঞ্জ জেলার বালিপদা হেডকোয়ার্টার, মোড়ভঞ্জ জেলার হেডকোয়ার্টার বালিপদা, সেখানে হসপিটালে হাজার হাজার মানুষ চিকিৎসা করতে যেত, যারা চিকিৎসা এখানে পেত না। সে যে উঠা বাংলার মুখ্যমন্ত্রী এবং দেশ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ধোঁয়ায় নয়াগ্রাম তরতর করে বেড়ে উঠেছে। আমরা ভেবেছিলাম যে নয়াগ্রাম নামে নয়াগ্রাম, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর আশীর্বাদে নয়াগ্রাম নামে নয়াগ্রাম নয়, একটা নয়া নয়া শহর গড়ে উঠেছে। আর নয়াগ্রাম নয় কেন, নয়াগ্রামটা আস্তে আস্তে নয়া শহর হতে চলেছে, এটাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত আমাদের বাংলা। ওখানে তুলে ধরা হয়েছে, মানুষকে আরো আরো ভালো করে সচেতন করা হচ্ছে, এই চেষ্টাটা হচ্ছে। আর মানুষ কত সুন্দরভাবে এটাতে অংশগ্রহণ করেছে, লোক শিল্পী থেকে শুরু করে যারা অংশগ্রহণ করেছে, খুব দারুণ লেগেছে আমারও। খুব দেখে ব্যক্তিগতভাবে খুব আনন্দ লেগেছে এরকম একটা প্রোগ্রামে কার্নিভাল দেখে। এখানে আমার আগে বক্তব্য যারা দিয়েছেন তারা সুন্দরভাবে তুলে ধরেছেন 11 আগে কীরকম অবস্থায় ছিল নয়াগ্রাম আর আজকে কী অবস্থায় চলে এসছে। মানে জঙ্গলকালিয়া সেতু থেকে শুরু করে সুপার স্পেশালিটি হসপিটাল, নয়াগ্রাম স্টেডিয়াম থেকে শুরু করে প্রচুর উন্নয়নের কাজটা হয়েছে, এগুলিও আমাদের প্রচুর চেষ্টা চলছে আরও মানুষকে সুন্দর করে রাখার জন্যে। আপনার সবাই সহযোগিতা চাইছি, আমরা আশা করব আপনাদের সঙ্গে আপনাদের উন্নয়নের কাজগুলো আরও সুন্দরভাবে হবে। আপনাদের সঙ্গে একসঙ্গে মানুষের সঙ্গে, গভর্নমেন্ট সবসময় মানুষের সঙ্গে আছে, উন্নয়নের সাথে মানুষের উন্নয়নের পথে মানুষের সাথে আছে। আমি আপনাদেরকে আমিগার হচ্ছি, আপনাদের যে কোনো সমস্যা থাকলে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সঙ্গে আছে, কোনো ভুল বুঝাবুঝিতে যাওয়ার দরকার নেই। আপনাদের যে কোনো সমস্যা থাকলে সবসময় আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের কাছে যখন যাবেন আপনারা অবশ্যই আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরবেন। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য। এখানে বসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করি। বাড়ির ওপর দিয়ে হাইটেনশন তার টানতে বাধার মুখে পড়ে কাজ বন্ধ করল বিদ্যুৎ দপ্তর। বেল্লা থানার 60 নম্বর জাতীয় সড়কের ধারে বাখরাবাদের কল্যাণ চকের ঘটনা। যদিও সম্প্রতি গড়ে ওঠা তেল কারখানায় রবিবার বিদ্যুৎ সংযোগের জন্য কর্মীরা গেলে এলাকার বেশ কয়েকটি পরিবারের হেনস্থা করার অভিযোগ ওঠে। কাজ বন্ধ করে চলে আসে বিদ্যুৎ বিভাগের ওই ঠিকাদার সংস্থা। ওই এলাকাবাসীদের দাবি 11,000 ভোল্টের তার বাড়ির ওপর দিয়ে টানা যাবে না। সমস্যা দীর্ঘদিনের। ওই তেল মিল সূত্রে খবর, মিল চালাতে বিদ্যুৎ সংযোগ চেয়ে আবেদন করা হয়েছে বিদ্যুৎ দপ্তরে। খুঁটি পোতা হলেও বিদ্যুতের তার টানতে এলেই ঝামেলা করে ওই পরিবারগুলি। রবিবার কর্মীদের হেনস্থা করার অভিযোগের পাশাপাশি ঝামেলার জেরে কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার প্রায় 10টি পরিবারের বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার যাবে বলেই আশঙ্কায় রয়েছেন তারা। এই নিয়ে গত বছরের মে মাসে বেলদা বিদ্যুৎ বিভাগে অভিযোগ জানায় ওই পরিবারগুলি। তেল কারখানার মালিক মোহিতোষ প্রধান বলেন, কয়েকজনের বিরোধিতার জন্য বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না, বারবার সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। এর আগে জেলা শাসক থেকে বিভিন্ন দপ্তরে জানিয়েছি, এদিন ফের অসুবিধার সম্মুখীন হতে হলো। জেনারেটর চালিয়ে কারখানা চালানো সম্ভব হচ্ছে না। তেল মিলে পুরুষ মহিলা মিলে প্রায় 70 জন শ্রমিক কাজ করেন। তারা নিয়মিত কাজ না পাওয়ার সমস্যায় পড়েছেন, কাজ হারানোর আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। আপনাদের কি হেনস্থা বা মারধর এরকম কিছু করা হয়েছে? প্রথমে যখন তার বিষয় হ্যাঁ তখন আমাদের ঠেলাঠেলি করেছিল, আমরা চলে এসেছিলাম। দ্বিতীয়বার ওরা সমাধান করার পরে হ্যাঁ ওরা বললো সমাধান হয়ে গেছে, আমরা আবার তার বিছান। যখন দ্বিতীয়বার তার বিছাতে যাই তখন আরও ওরা এনেই ঘেরে দেয়, এনেই গাড়ি বিদ্যুৎ টানতে দিচ্ছে। 1,060 ঘর পরিবার শ্রম করে খায়, এই কারখানার মধ্যে রুজি রোজগার হলে ওরা খায়। ওদের 5 কাঠা কালা বাড়ি জমিন জায়গা নেই, খাস বাড়িতে থাকে। অতএব ওদের কাজকে চিন্তাই করা হচ্ছে একজন পরিবার নিয়ে বিদ্যুৎ না টানতে দিই। বিদ্যুৎ না এলে তাহলে শ্রমিকদের কাজের কোনো সুপারিশ হচ্ছে না। এখানে কিসের কাজ হয় এটা? এখানে তিল কারখানা চলছে। কি কারখানা? তিল কারখানা। বিদ্যুৎ যতক্ষণ না দিচ্ছে আমরা সঠিক কাজও পাচ্ছি না, মালিকও কাজ দিতে পাচ্ছেন না, অসুবিধা দাঁড়াচ্ছে। অসুবিধা যখন দাঁড়াচ্ছে আমরা বারবার অনুরোধ করি আজকে সকালে অনেক শ্রমিক এসেছিল, কিন্তু তাদেরকে আমি কাজ দিতে পারছি না, তারা কাজ হারানোর আশঙ্কায় আজকে আমার গেটে জাম করে। আজকে কি রকম সমস্যা হয়েছে? আজকে বলতে আবার ইলেকট্রিক ডিপার্টমেন্ট আজকে এসেছিল আমার কানেকশনটা করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা সে এতে ব্যর্থ হন, সেই জন্য ওনারা কাজ হারানোর জন্য আমাদের এখানে গেটে জাম করে কাজের আশঙ্কা করছে, কাজ হারানোর আশঙ্কা করছে। মানে ওই ওই যে পরিবারগুলো তারা কেন বিরোধিতা করছে এরকম? তাদের কোনো জায়গার মধ্যে আসছে না কোনো কিছু না। আনন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর প্রেস করুন ঘন্টি বেল, পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে, আপনার কথা আপনার খবর আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন আনন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর, দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। দুর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের তেরোপেক্ষা বড় বাঁধ এলাকায়। মৃত ব্যক্তির নাম সুমন মাইতি, বয়স 25। আহতদের রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তেরোপেখিয়া বড় বাঁধ এলাকায় শনিবার রাত 10টা নাগাদ বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন আরো দুজন। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুমন মাইতি, বয়স 25, বাড়ি পশ্চিম খোদামবাড়ি। আহত হয়েছেন রেয়াপাড়ার বাসিন্দা শুভ্রকান্তি মাইতি, খোদামবাড়ি এলাকার বাসিন্দা পল্লব মাইতি। স্থানীয় সূত্রে খবর, তিন বন্ধু একটি বাইকে করে তাদের এক আত্মীয় বাড়ি নন্দীগ্রামের মনুচক থেকে রেয়াপাড়াতে ফিরছিলেন। সেই সময় তেরোপেখিয়া বড় বাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন মাইতির। অপর দুজনকে স্থানীয় মানুষজন উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। জানা গিয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতির গাড়ির ওপর হামলা ও বোমাবাজির ঘটনা ঘটল রবিবার। ইট মেরে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সঙ্গে সিকিউরিটি থাকার কারণে কোনো রকমে পালিয়ে রক্ষা পান বিধায়িকা। শনিবার রাতে দলীয় মিটিং শেষ করে ফেরার পথে একটি ফাঁকা জায়গায় প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।
সেই বোমার স্প্লিন্টার গাড়িতে এসে লাগে, সঙ্গে ইঁট পাথর ছোড়ে গাড়ির দিকে। ইঁটের ঘায়ে গাড়ির কাঁচও ভেঙে যায়। ঘটনাটি ঘটেছে মারিসদা থানা এলাকার সরপাই এলাকায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাইক উদ্ধার করেছে। সেই বাইকের সূত্র ধরে দয়ারাম দোলাইকে রবিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, ফাঁকা জায়গা দেখে বিধায়িকার উপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। আমরা মারিসদা থানায় অভিযোগ জানালে শনিবার গভীর রাতে দয়ারাম দোলাই নামে এক বয়স্ককে মারিসদা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিন মঞ্জুর করেন। দয়ারাম দোলাই বলেন, উনি বাড়িতে ছিলেন, বিকট শব্দ শুনে বেরিয়ে এসে দেখেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কিছু মোটর বাইক বাহিনী বোমাবাজি করছে। তারপর তিনি ঘরে ঢুকে যান। গভীর রাতে পুলিশ গিয়ে গ্রেপ্তার করে তাকে। মোহনপুর গ্রামীণ মেলা শুরু হলো পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে। ষষ্ঠ বর্ষের এই মেলা 12 জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানান উদ্যোক্তারা। মেলা উপলক্ষে শোভাযাত্রায় সরকারি প্রকল্পের নানান ট্যাবলো প্রদর্শনী করা হয়। শুরু হলো মোহনপুর গ্রামীণ মেলা। শনিবার বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হওয়া মেলা চলবে আগামী 12 জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রাভিনেত্রী শ্রীলেখা মিত্র। মোহনপুর সংহতি ময়দানে সংগঠিত মেলাতে থাকছে বিভিন্ন অনুষ্ঠান। মেলায় নানা পসরার পাশাপাশি প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার শোভাযাত্রা করে মেলার উদ্বোধন হয়। পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ষষ্ঠ বর্ষের মোহনপুর গ্রামীণ মেলার সূচনা হয়েছে। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার চালানো হয়। বেশ কয়েকটি ট্যাবলো বের করা হয়েছিল এদিন। তাতে কচিকাঁচা ছেলেমেয়েরা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, নাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, বিধায়ক প্রতিনিধি প্রদীপ পাত্র, মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার প্রধান সহ আরও অনেকে। মোহনপুর ওড়িশা সীমান্তবর্তী হওয়ায় দুই রাজ্যের মানুষ এই মেলায় অংশগ্রহণের পাশাপাশি সংস্কৃতির আদান প্রদানও ঘটবে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। আরে মেয়েটা খাওয়া হারকালি হিতা কেটে সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন ঘটাচ্ছেন। মোহনপুর গ্রামীণ মেলা তার ষষ্ঠ বর্ষে পদার্পণ করছে। এই গুণীজনদের উপস্থিতিতে জোরে হাততালি একবার সবার কাছে প্রার্থনা করবো। এই ফিতে কাটার মধ্যে দিয়ে মূল সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন সম্মান ভাজন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহাশয়, পশ্চিম মেদিনীপুর এর উত্তরা সিংহ হাজরা মহাশয়, সম্মান ভাজন সভাপতি আমরা পরস্পরের প্রতি আমাদের একসাথে হাতে হাত ধরে কানে কান মিলিয়ে আমরা এই কটা দিন আনন্দ করি। সব ভেদাভেদ ভুলে যেয়ে সুখ দুঃখ আমরা একাকার হয়ে যাই। আজকের এই মোহনপুরের মেলা সত্যি, শ্রীলেখা ম্যাডাম বলছিলেন সত্যি তাই, মনকে ভরিয়ে দেয়, চোখ ভরে যায়। এই মোহনপুরের এই উচ্ছ্বাস, এই আপনাদের হাসি মুখ, আপনাদের ভালো থাকে। আমরা একদম উড়িষ্যার শেষ প্রান্তে আমরা শিক্ষা সংস্কৃতির দিক থেকে আমরা কতটা এগিয়ে গেছি, কারণ এই এলাকার সংবাদ মাধ্যমের বন্ধুরা থাকেন না, আমরা সব সময় সেই খবরটা পরিবেশন করতে পারি না। আমি অনুরোধ করব আমাদের সংবাদ মাধ্যমের বন্ধু যারা আছেন, আগামী 12 জানুয়ারি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এলাকার বিধায়ক হিসাবে আমি এলাকার পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি
তপনদার অনুমতি নিয়ে, প্রদীপ বাবুর অনুমতি নিয়ে আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি, আপনারা উপস্থিত থাকবেন, আপনারা দেখতে পাবেন এই এলাকার বাংলার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী সমাজের আমূল পরিবর্তন ঘটানোর জন্য যে সমস্ত ক্লাবগুলোকে সরকারি অর্থ প্রদান করেছেন সেই অর্থ বিফলে বলছিলাম। আস্তে আস্তে একটু টায়ার্ড হয়ে পড়ছিলাম, কিন্তু আসার পরে সমস্ত ক্লান্তি মুছে গেছে এবং আমি রিয়েলি লাকি ফিল করছি যে আমাকে আমি এরকম একটা অনুষ্ঠানের আমি এরকমভাবে শোভাযাত্রায় এত মানুষকে নিয়ে রাস্তায় এত মানুষের মধ্যে হাঁটা, হাঁটাটা তো ভুলেই গেছি জীবন থেকে, হাঁটাটা ওই ট্রেডমিলে হাঁটাটাই হয় আর কি, জিমে ট্রেডমিলে রাস্তায় হাঁটছি এতগুলো মানুষের মধ্যে দিয়ে, এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা এবং সো থ্রিলড, এত ভালো লেগেছে আমার। আমি এখানে যখন বসেছি, এখানে যাদের সাথে কথা বলছি, আমার এত ভালো লাগছে এখানে এসে। মেলা বিষয়টা না আমার কাছে খুব ছোটবেলার নস্টালজিয়া কাজ করে। ছোটবেলায় যখন তোমাদের মতো বয়স ছিল, তখন যখন আমাকে কেউ শ্রীলেখা মিত্র বলে চিনত না, যখন পাড়ার খেদিবুচিদের মতো আমার একটা নাম ছিল, ডাকনাম, যখন নাগরদোলা চলতে চড়তে আসতাম বা এই যে মিষ্টিগুলো পাওয়া যায় মুচমুচে, ওই সব নাম ভুলে গেছি, জিবে গজা না কি কি সব, সেই যখন না হ্যাঁ ওই হ্যাঁ তখন সেই তো ছোট্টবেলায় এসেছি, তো সেইগুলো তো জীবন থেকে হারিয়ে গেছে আজকের এই যে স্মার্টফোনের যুগে, টেকনোলজির যুগে। এখন তো সবাই সেলফি ইত্যাদি এইসব নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মানুষের মনের যে আদান প্রদান, এই যে মেলা, এই যে আমাদের মাটির টান, এই যে আমাদের শিল্প, এই যে আমাদের কালচার, এগুলো তো অবলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের চলচ্চিত্র জগৎ, সিরিয়াল জগৎ, সেরকম এলাকায় নানান ক্লাবগুলো আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পে অর্থ সাহায্য দিচ্ছি, সেখানে যে সংস্কৃতির চর্চা হচ্ছে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা তারা তাদের চর্চার সেই ধরনের অনুষ্ঠানগুলোকে এরকম একটা সুন্দর মঞ্চে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের সামনে। বেলদা সার্কেলের প্রাইমারি টিচার্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বার্ষিক সভা সংগঠিত হল রবিবার বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলের সভাগৃহে। বেলদা ও হেমচন্দ্র চক্রের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক সভা থেকে কিভাবে কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা প্রয়োজনে লোন পেতে পারেন তার ব্যাখ্যা করা হয়। মেদিনীপুর এবং বেলদা বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ঋণ পেতে পারেন শিক্ষকেরা, যেখানে কম সুদে ঋণ পাওয়া যায়। বছরে কতজন প্রাথমিক শিক্ষক ঋণ নিয়ে উপকৃত হয়েছেন তার পরিসংখ্যান তুলে ধরা হয় সম্মেলনে। লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব, লেখক, কবি, সাহিত্যিকদের প্রয়াণে শোক জ্ঞাপন করা হয়েছে এদিন। কোঅপারেটিভ সোসাইটি থেকে উপকৃত হওয়ার বিষয়ে খুঁটিনাটি জানিয়ে সচেতন করা হয়েছে সকলকেই। উপস্থিত ছিলেন সম্পাদক বিশ্বজিৎ ধাওয়া, সভাপতি সুতপা মান্না সহ অন্যান্যরা। জানুয়ারি মাসের মধ্যে বাড়তি টাকা করে দিত, যার 5,000 টাকা 500 দিত, দিলে 1,000 টাকা, যারা 100 কোটি টাকা মানে মানে নতুন লোন নেওয়ার পরে উনি 6 মাসের ভিতরে কোনো লোন পরিশোধ করতে পারলেন না। উদ্যোগে আমরা প্রাইমারি টিচার বিদ্যাসাগর ব্যাংক থেকে কম ইন্টারেস্টে এবং অনেক কম অনেক সুযোগ সুবিধার সাহায্যে আমরা সহজে লোন করতে পারি। আচ্ছা, এটা কি বার্ষিক আপনাদের না? হ্যাঁ, এটা বার্ষিক সম্মেলন। মানে কি কি দাবি থাকছে আপনাদের? টিচারদের সোসাইটি, এটা প্রাইমারি টিচার্সদের বেলদা সার্কেল এবং হেমচন্দ্র সার্কেল দুটো মিলে একটা সোসাইটি। এই সোসাইটির মাধ্যমে প্রাইমারি টিচার্সদের লোন দেওয়া হয় বিভিন্ন প্রয়োজনে, আর মেয়ের বিয়ে বা ছেলেদের পড়ানোর ক্ষেত্রে বাজার থেকে লোন না নিয়ে আমরা এখানে বিদ্যাসাগর ব্যাংকের মাধ্যমে কম সুদে লোনটা এখানে দেই। এবার প্রতি মাসে তাদের বেতন থেকে ইনস্টলমেন্টটা কাটা হয়, ফলে আমাদের লোন দিয়ে লোন কালেকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এইভাবে আমরা লোনটা প্রদান করি এবং টিচারদেরও সুবিধা হয় এটা বিভিন্ন কাজে ওই টাকাটাকে লাগানোর ক্ষেত্রে। হাম্প বসানোর দাবিতে অবরোধ রাজ্য সড়কে।
ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে রবিবার দুপুর তিনটে থেকে অবরোধ শুরু করে স্থানীয়রা। চন্দ্রকোনার জয়ন্তীপুর খেজুরডাঙ্গায় চলে অবরোধ, আর অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় ওসিসহ চন্দ্রকোনা থানার পুলিশ, আর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অবরোধকারীরা। অভিযোগ, জোর করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ লাঠিচার্জ করেছে, আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অবরোধের জেরে রাজ্য সড়কে সারি সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বাস লরি সহ নিত্র যাত্রীরা। অবশেষে পুলিশের আশ্বাসে প্রায় আধ ঘন্টা পর অবরোধ উঠে যায়, যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ। উল্লেখ থাকে, গত 26/12/2018 তারিখে এই জায়গায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারান 5 জন, আর এই ঘটনার পরেই পুলিশের কাছে দ্রুত ওই জায়গায় হাম্প বসানোর আবেদন রাখে স্থানীয়রা। দাবি মতো দুর্ঘটনার 2 দিন পরই এলাকা পরিদর্শনে যায় পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ ঘাটাল এসডিপিও ও থানার ওসি। তারপরেও কাজ না হওয়ায় অগত্যা অবরোধের নামে এলাকার মানুষ। এদিকে পুলিশের তরফে জানানো হয়, মারধরের মতো কিছু ঘটনা ঘটেনি, সবাইকে বোঝানো হয়েছে দাবি মতো কাজ হবে। মানে দ্রুত বেগে আসছিল। আপনার নাম? পশ্চিম মেদিনীপুরের হুমগড়ে বিজেপির গণতন্ত্র বাঁচাও সমাবেশ মঞ্চের কাছে উদ্ধার হলো হাতবোমা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার দুপুরে গোয়ালতোড়ের হুমগড়ে গণতন্ত্র বাঁচাও যাত্রার সমর্থনে একটি সমাবেশের আয়োজন করেছিল বিজেপি। সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল রাজ্য বিজেপির সম্পাদক রাহুল সিনহা ও কেন্দ্রীয় কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়ের। সভার ঠিক আগেই সভামঞ্চের কাছ থেকে উদ্ধার হয় একটি হাতবোমা। এ নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বোমা উদ্ধার ঘিরে তৃণমূলকে তোপ দেখেছেন বিজেপির রাজ্য সম্পাদক রাহুল সিনহা থেকে জয় বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করে গোয়ালতোড় থানার পুলিশ। পরে সমাবেশ সংগঠিত হয়েছে, উপস্থিত ছিলেন দুই নেতৃত্ব সহ অন্যান্যরা। আমরা যখন বলতাম বোম কুটির শিল্প, কারণ যেখানেই বোম ফাটে সেটাই তৃণমূলের অফিস, যেখানেই বোম বাঁধা হয় সেটাই তৃণমূলের অফিস। এই পশ্চিম মেদিনীপুরে 5 জায়গায় বোম বিস্ফোরণ হয়েছে, তৃণমূল কংগ্রেসের অফিসে নয় তৃণমূলের বাড়িতে। যারা বাংলাটাকে বোম শিল্পে রূপান্তরিত করেছে, বাংলা থেকে শিল্প তাড়িয়ে দিয়ে
বোমকে প্রাধান্য দিয়েছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে বোম শিল্প, দায়ী কে? দায়ী তো আপনি। বোম শিল্পের জন্য অবিলম্বে পদত্যাগ করুন, কারণ আইন শৃঙ্খলা কিচ্ছু নেই। পুলিশ মন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জি ব্যর্থ, অতএব ওর পদত্যাগ করা উচিত। এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা রাস্তা। তাই এই এলাকার মানুষকে আমি বলতে কি, পুলিশ দিয়ে হবে না। ওই রকম দাঁড়িয়ে আছে দুকোনায় দেখছেন, কেন্দ্র থেকে বাহিনী আসবে। তৃণমূলের দাদাদের দাদাগিরি আর দিদির দিদিগিরি শেষ হয়ে যাবে। সেই কারণে চিন্তা করবেন না, নির্ভয়ে ভোটদানের জন্য এগিয়ে যেতে হবে। 10 দিন বাদেও বাংলা ভেবে কুল পাচ্ছে না। এই যদি বাংলা শিল্পে প্রথম নয়, পশ্চিম বাংলা সংস্কৃতি প্রথম নয়, দিদির বাংলা ধর্ষণে ভারত চ্যাম্পিয়ন। লজ্জা করে না সেই লোক যিনি পশ্চিম বাংলাকে মহিলা অত্যাচারের কি স্বপ্ন দেখছেন? মুখ্যমন্ত্রী হিসাবে যাকে কেউ মানতে রাজি নয়, সিপিএম এর অযোগ্যতার জন্য শুধু উপায় না পেয়ে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে, মন থেকে করেনি। কারণ বুঝতে পেরেছে এই মহিলা মুখ্যমন্ত্রী হলে বাংলার কি মূর্খ অবস্থা হবে। তাই দিন শেষ এসছে, এবার ইলেকশনে জিততে হবে। সেই কারণে ব্রিগেডে মিটিং ডেকেছে, প্রত্যেকবার মিটিং ডাকে একা একা, কাউকে লাগে না মমতার চমকেই নাকি মিটিং হয়ে যায়। এবার সারা দেশ থেকে নেতাদের ডাকছে, কেন ডাকছে? মমতার আকার ডাকে লোক হবে না, তাই বাইরে থেকে দেশ জুড়ে নেতাদের ডেকে আনছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আর মানুষ কি বলছে? এক পেত্নির নাচেই বাংলায় অতিষ্ঠ, তারপরে সারা দেশ থেকে আরো ভূত পেত্নী ডেকে নিয়ে আসছে, আমরা যাব কোথায়, থাকব কোথায়, অবস্থা এখানে। নমস্কার, সংবাদ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।